হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ রয়্যাল গেমিং। আপনারা দেখেই নিলেন আজকের এলিট পাসের, এবারের সিজন 29-এর এলিট পাসের ট্রেলারটা। সো আমরা যা দেখতে পেলাম তা হচ্ছে দুইটা মানুষ পাখি হয়ে উড়াউড়ি করতেছে, একটার মাথায় হচ্ছে নাগরাজের সাপের মনির মানে একটা ছোবলের একটা মুকুট, দুজনই উঠতেছে, মাথায় সাপের মুকুট আবার উঠতেছে, বুঝলাম না ব্যাপারটা। ওরা মানে উড়ন্ত উড়ন্ত সাপ, যাই হোক, দুজন আবার ডানাও আছে, পঙ্খিরাজ না পরি মনে হচ্ছে, মানে জিন পরি এই টাইপসের। যাই হোক, এলিট পাসের এবারের সিজনে কি কি আছে দেখা যাক, দেখে মনে হয় সুন্দরই লাগছে। কিন্তু এখানে এলিট পাসের এই মেয়ের চেহারাটাকে দেখে মনে হচ্ছে যে একজন নায়িকার মতো, পূজা হেগডের মতো লাগতেছে, যদিও আমার থেকে, আপনাদের কার কাছে কেমন লাগতেছে জানি না, বাট আমার থেকে ওই রকমই লাগতেছে। এটা কি ওরে কপি করলো নাকি কি করলো বুঝলাম না ঠিক। যাই হোক, দেখা যাক এবার এলিট পাসে কি কি আছে। অ্যাজ ইউজুয়াল ক্যালির জন্য একটা পারমানেন্ট ড্রেস প্রত্যেকবারই থাকে, এয়ার ড্রপ, আর একটা প্যানের স্কিন। এবারের স্কিনটা এটা মেবি ইগলের একটা ঠোঁট দিছে, আমাদের এলিট পাসের বেসটা মেবি ওই রকম, ওইটাও ওই রকমই। ব্যানের স্কিনটা ভালো, খারাপ না জোস। এবার দিল হচ্ছে কারের একটা স্কিন, এই যে কি বলে এটা ট্রাক পিক আপ ট্রাক কি এটার নাম কে জানে, যাই হোক এটা একটা ভালো স্কিন, না স্কিনটা অত বেশি জোস না, তাও চলে, সমস্যা নাই। এবার এই এলিট পাসটা কী কারণে কিনবো আসলে সেটা দেখার বিষয়ে, ওয়েপন রয়্যাল, তারপরে এই অ্যাজ ইউজুয়াল নর্মাল 500 কয়েন, ব্যানার, বাউন্টি। চলুন দেখা যাক ড্রেসটাতে আসলে কী কী কালেকশন। চুলটা ভালো অ্যারাবিয়ান স্টাইলে মেবি চুলটা, তারপর ড্রেসটা সুন্দর চলে। হ্যাঁ একটু নেচে দেখাও তো বাবু, একটু নেচে দেখাও, কই নাচ, এই তো নাচো, ঠিক আছে, ভালো লাগতেছে, ও সরি। তারপর দেখে নি প্যাটের খাবার, ডায়মন্ড, 500 কয়েন। এখানে দেখতে পাচ্ছি আমরা G18-এর আনুবিস লেজেন্ড স্কিন, ইগলের চোখওয়ালা একটা স্কিন দেখা যাচ্ছে G18-এর। গোল্ডেন ইগল, সো যারা এলিট পাচ্ছেন তারা এটাও পেয়ে যাবেন আশা করি। তারপর দেখতে পাচ্ছি ভালো কি জিনিস আছে, একটা বোট, সার্ফিং বোট, বোট থেকে স্বর্ণ বেরোচ্ছে নাকি, ভালোই দেখতে, খারাপ না, ভালো আছে, পছন্দ হয়েছে বোটটা। আসলে আমি এখন খুঁজতেছি কি কারণে আমি এলিট পাসটা নিব, এবার ইন্টারেস্টিং কি আছে। এখানে দেখতে পাচ্ছি একটা গ্রেনেড, বা বাবা গ্রেনেডটা তো অস্থির, গ্রেনেডটা সুন্দর, ইগলের চোখওয়ালা গ্রেনেড, একদম মাংস খুবলে খুবলে খাবে। ওকে নেক্সট, একটা এয়ার ড্রপ, এয়ার ড্রপটা ভালো আছে, চলে এয়ার ড্রপটা চলে, সমস্যা নেই চলে। এখন আসলে ইন্টারেস্টিং কিছু পাই নাই যার জন্য এলিট পাসটা কেনার আগ্রহটা জাগবে। অ্যাজ ইউজুয়াল কিউবের টুকরা, স্টোন, এগুলো সবসময় থাকে। সো একটা ব্যাগ দেখা যাচ্ছে, ওয়াও নাইস নাইস জাস্ট নাইস, ব্যাগটা তো অসাধারণ, জোস একটা ব্যাগ দিল,
না, এই ব্যাগের জন্যই মনে হয় এলিট পাসটা নেওয়া যায় এবার। ব্যাগটা অনেক সুন্দর, সো আমার মনে হয় ব্যাগের জন্য আমি এলিট পাসটা নিব এবার। সো দেখা যাক, ক্যারেক্টার লেভেল 4। ছেলের ড্রেসটা আমি আগে বলছিলাম, ছেলের ড্রেসে চুল ঠিক আছে, শার্টটা ঠিক আছে, বাট প্যান্টটা কেমন জানি হয়ে গেছে। দেখি অলকের মধ্যে কেমন লাগে, অলকরে তো রাজা রাজা মনে হচ্ছে। এই ড্রেস পরানোর পর অলকরে রাজা রাজা মনে হচ্ছে, কিন্তু এইটার সাথে ফকির নিয়ে লাগতেছে আমার কাছে, মানে কেমন জানি ভাল লাগতেছিল না, এখানে ভাল লাগতেছে। সো ড্রেসটাও ভালো, ইগল ইগল শোল্ডার গার্ড মেড ফ্রম অ্যান্সিয়ান গোল্ড। আচ্ছা, ইগল শোল্ডার, এবার ড্রেসের নাম হচ্ছে ইগল শোল্ডার। ওকে গাইস, এই ছিল এবারে এলিট পাস। মনে হচ্ছে ব্যাগটার জন্য আর এই অলকের ড্রেসটার জন্য এবার এলিট পাসটা কেনা যায়। সো দেরি না করে কিনে ফেলি এলিট পাসটা। সো কিনে নিলাম, এবং আজকে একটা অ্যানাউন্সমেন্ট বলতে চাই। যারা আমার গিল্ডে আছেন তারা আজকে সবাই সন্ধ্যা 7টার দিকে থাকবেন, একটা সোলো ক্লাসিক ম্যাচ খেলা হবে। এই ক্লাসিক ম্যাচে যে জিতবে, যে বুইয়া নিয়ে আসতে পারবে, তাকে রয়্যাল গেমিংয়ের চ্যানেলের তরফ থেকে এবারের এলিট পাসটা গিফট করা হবে। সো গাইস, সবাই আর দেরি না করে অবশ্যই সন্ধ্যা 7টার দিকে থাকবেন এবং আপনাদের এলিট পাস আপনারা বুঝে নেবেন। সো গাইস, যারা গিল্ডে জয়েন করতে চান তারা আমার গিল্ডের ইউআইডি দেওয়া আছে, তা অবশ্যই আমার গিল্ডে জয়েন করতে পারেন। আর আমার ইউআইডিও দেওয়া আছে, সেখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিবেন। যারা রেগুলার লাইভ স্ট্রিম দেখতে চান তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, সেখানে এসে আপনারা আমার ডেইলি লাইভ স্ট্রিম দেখতে পারবেন। সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।